আজকে 10:30 আপনার সামনে কিছু কথা বলবো। বিষয়টা আপনারা আমি বিষয়টা সিরিয়াস নিয়েছিলাম না, যে সারাদিন আমাকে এত লোক ফোন দিছে, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন লোকেরা, যে এই বিষয়টা কথা বলার জন্য আমি কথা বলতে চাইছিলাম না। আমি সবাইকে সম্মান করি, সম্মানের কথা, যে কোনো বিষয়ে কথা বলতেও চাই না। কিন্তু একটা বিষয়ে খুবই আমার খারাপ লাগলো, যে পৃথিবীতে আমি এসে কি পাপ করেছি কিনা, না অন্যায় করেছি, এটা নিয়ে দেখে আজকে সারাদিন আমি প্রশ্ন করলাম আমার কাছে। সেই হিসেবে আজকে আপনারা জানেন, দেশের গণ্যমান্য একজন পরিচালক বলেন, প্রোডিউসার এবং অভিনেতা মামুনুর রশিদ স্যার, আপনারা সবাই জানেন, একজন খুব ভালো, কিন্তু আমাদের আমি তার নাটক জীবনে প্রথম দেখেছিলাম, নাটকটার নাম হলো সুন্দরবন। আমি মানে এটিএন বাংলায় না কোন চ্যানেলে প্রচার হতো মানে অতটা মনে নাই, সুন্দরবন একটা নাটক দেখার পর থেকে আমি তাকে শ্রদ্ধা করে সেই টাইম থেকে আমি চিনতে ছিলাম, সুন্দরবন একটা নাটক তারা করতেছিল আর কি। এখন তাদের মতো একটা এত বড় একজন অভিনেতা আমাকে নিয়ে কথাবার্তা বলেছে, এটার জন্য আমার জন্য সৌভাগ্য, সে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, আমি তাকে সাধুবাদ জানাই যে আপনার মতো লোক আমাকে চেনেন। আমি তো মনে করেছিলাম যে আপনারা এত বড় অভিনেতা আমাকে দেখে চেনে না, তো আমাকে যেহেতু ফলো করছেন, সে কিছু কথা বলেছেন যে মানুষের রুচি নাকি নষ্ট হয়েছে, আজকে এই রুচি হিরো আলমের জন্যই মানুষের রুচি নষ্ট হয়েছে, উনি একবার ক্লিয়ার করে বলেছেন। জুল বলেনি মানুষের কিছু রুচি নষ্ট হয়েছে, আমার নামটা না ধরলে বলতাম যে আমাকে বলেনি, হচ্ছে যেহেতু আমাকে বলেছে তাহলে বোঝা যাচ্ছে 18 কোটির লোকের যে রুচি আছে, এই 18 কোটির লোকের রুচি আমি একাই নষ্ট করেছি, এবং যারা আমাকে সাপোর্ট করে তাদের মনে করেন রুচি আরও বেশি নষ্ট হয়ে গেছে। তা আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, কেন আমাকে আপনারা ভালোবাসেন? আমাকে মনে হয় না যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা ভিডিও না দেখাই ভালো, আমাকে আসলে দেখলে ইউটিউব থেকে ছড়ে যাবেন, দেখেন না, কারণ আমাকে দেখে আপনাদের রুচি নষ্ট হচ্ছে দিন দিন। তবে আমি একটা কথা বলতে পারি, তা স্যার আপনি আমাকে নিয়ে কথাবার্তা বলেছেন, আপনাকে দেখেছি অনেক বড় বড় সব আর্টিস্ট আপনার হাতে তৈরি, যেমন আমি যতদূর জানি দেখেছি আপনাদের যে হাসান মাসুদ, মোশাররফ করিম, তারপরে মনে করেন এরকম অনেক লোক আপনার হাতে তৈরি, চঞ্চল ভাই আরও অনেকে বড় বড়। একটা জিনিস চিন্তা করুন, যে আমি যে দাঁড়িয়ে আছি আমার এই ছবির সাথে আপনি জনগণের কাছে প্রশ্ন করতে, আমার এই ছবি হাসান মাসুদ ভাইয়ের ছবি, মোশাররফ ভাইয়ের ছবি, এরকম মনে করেন বলিউডের বাইরের দেশের তারকা দেখবেন, খুবই নাম করা নওয়াজ আলী সিদ্দিকী সাহেব, এই কটা ছবি আপনি এক টেবিলে আপনারা একটা থাম্বনেল করবেন, আপনারা দেখবেন তো এই কটার মধ্যে চেহারা কার কীরকম, ছেলেকে সব কটা চেহারা আমার মতো লাগে কি না, না আমার থেকে তারা বেশি সুন্দর না বেশি খারাপ আমি জানি না, তাও তাহলে বোঝা যায় এই শ্রেণীর লোক যারা আছে এদেরকে লোকজন কীভাবে গ্রহণ করলো, তাদেরকে রুচিতে কীভাবে আসলো আপনারা রুচি। আপনি ইচ্ছে করলে হাসান মাসুদ স্যার এরকম এখন যারা যারা আছে, আপনি ইচ্ছে করলে কিন্তু স্যার আপনি আমাকে কিন্তু এরকম কিন্তু তৈরি করে পারতেন। তো হিরো আলম সারা বিশ্ব সিনে হিরো আলমের জন্য বাংলাদেশ নষ্ট হচ্ছে, হিরো আলমের জন্য অনেকে বাইরের দেশে তারা খারাপ কথা বলতেছে, প্রেজেন্ট করতেছে হিরো আলমের জন্যে, কিন্তু এই খারাপটা লোকটা দূর, যেহেতু বাংলাদেশ আমার কারণে নষ্ট হচ্ছে, আমার কারণে রুচি নষ্ট হচ্ছে মানুষের, স্যার আপনি ইচ্ছে করলে কিন্তু আমাকে এরকম করে তৈরি করে পারতেন, তাহলে কিন্তু মানুষের রুচিটা নষ্ট হতো না। আবার একটা জিনিস দেখেন, আপনাদের মতো যখন সিনিয়র কিছু লোক যখন দেখবো আমরা নাটকে, আমরা অভিনেতা দেখছি সিনিয়র লোক, সিনিয়র আর্টিস্ট, সিনিয়র ডিরেক্টর, পরিচালক, যখন নাটককে সিনেমাতে রুচির ভাষায় আপনারা যখন গালিগালাজ করেন দেখি আমরা অভিনেত্রামে, তখন কি আপনাদের এই রুচি নষ্ট হয় না, যে আপনার একটা গেন্দি বানিয়ে লোক আপনাদের মুখে একটা খারাপ ভাষা নাটকে গান করে আপনি রুচির ভাষা তখন ডায়লগগুলো শুনে তখন কি সমাজ নষ্ট হয় না? তারপরে মনে করেন মানুষ যদি চায়, আমি তো পৃথিবীতে এসেছি, আমার এই জায়গা থেকে অন্য জায়গাতে পড়া, যে আল্লাহ বাপা কেন আমাকে সুন্দর করলো না, কেন আমাকে আপনি লেখাপড়া দিল না, কেন আপনি অর্থ সম্পদ দিল না, তাহলে মানুষের রুচিটা বাঁচত না। আবার একটা দেশ খেয়াল করেন স্যার, আমি যদি ধরেন আপনার সন্তান হইতাম, ধরেন হিরো আলম মামুনুর রশিদের সন্তান, সেই টাইমে ধরো আপনাকে কেউ ধরেন খারাপ ভাষায় মনে করে আপনাকে ছেলে গালিগালাজ করতো, কেউ যদি এই সমস্ত কথাবার্তা বলতো আপনি কি করতেন? কিন্তু আপনার ছেলেকে কেউ কিন্তু গালি দিত না, কারণ কি জানেন সে মামুনুর রশিদের ছেলে, তাকে আপনি গালি দেবে, তার রুচি খারাপ আর ইয়ে খারাপ,
আমরা দেখেছি বড় বড় পুলিশ প্রশাসনগণ, এমপিগণ, জজগণ, বড় বড় মনে করেন এখন তাদের অনেক ছেলে প্রতিবন্ধী হয়েছে, তাদের চোখ নাই, হাত নাই, অনেক কিছু নাই। তাদেরকে আপনাকে ছেলে কিন্তু কেউ একবারও বলে না, হ্যাঁ ওর বাপ তাহলে ছেলে তো প্রতিবন্ধী, তাকে না স্ট্যাটাস লাগে না, কিন্তু আপনাকে ছেলে রুচি সম্পন্ন না সমাজে, কিন্তু আপনাকে তাদেরকে কথা বলতেছে কি কারণ জানেন, সে আপনাদের ছেলে, আপনি কিন্তু একটা ওয়েট আছে, হিরো আলমের কোনো ওয়েট নাই, হিরো আলমের কোনো মামা খেলবে নাই, হিরো আলমের কিছু নাই। আমি ধরেন এমপি নির্বাচন করি, এমপি নির্বাচন জনগণ কাদেরকে ভোট দেয়, যাদেরকে ভালোবাসে তাদেরকে রিয়েল নির্জয়টা ভোটে তাদেরকে সংসদে পাঠাবে। ধরেন এই সমাজে অনেক এমপিরা দেখছে, অনেক অনেক মন্ত্রী দেখছে, তারা সমাজের কথা বলে না, দেশের কথা বলে না, খালি রাজনীতিতে ব্যস্ত, মাটি ও মানুষের কথা বলে না। সেই মাটি ও মানুষের জন্য দল তৈরি করে দিল, আমাকে সংসদে দিয়ে পাঠায়, আপনাদের সমস্যা কি বলুন তো? মানুষের রুচি কেন নষ্ট হবে? সংসদে গেলে কি রুচি নষ্ট হয়? কটা লোকের আপনি সংসদে দাঁড়িয়ে কিন্তু রুচি আছে দেখেন তো, কটা লোকের আপনি কথাবার্তা ভালো আছে, কটা লোকের আপনি লেখাপড়া আছে, কটা লোকের আপনি আছে নাই, কিন্তু তাদেরকে নিয়ে কেন রুচিতে বাঁচতেছে না আপনাদের? আমাকে নিয়ে আচ্ছা বাংলাদেশে 18 কোটি লোক থাকতে বারে বারে এক হিরো আলমকে নিয়ে আপনি এত রুচিতে বাড়ে, হিরো আলমকে মেরে ফেলে দেন, আমি চাবো এই হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, না হলে রুচি নষ্ট হয়ে যায় বাংলাদেশে। হয় হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, নাহলে এমন কেউ লোক আছে আপনারা তৈরি করে দেখা আনতে, হিরো আলমকে কাজ করলে রুচি আনতে, হিরো আলমক না মেরে ফেলে দিলে আপনারা থামাতে পারবেন না হিরো আলমকে। কারণ কি জানেন, আমি নিজের যোগ্যতা নিজের পরিশ্রম করে আজকে আলম থাকে হিরো আলম, এই যারকে রুচি হয় না তারা সেই রুচিবান লোকেরা হিরো আলমক তৈরি করেননি, এই জন্য হিরো আলমক আপনি কি তাই হিরো আলমকে বাংলাদেশের রুচি আনতে চাইলে হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, নাহলে রুচি নষ্ট হয়ে যাইতেছে। কারণ আপনাকে টাকা আছে, শ্রম আছে, অনেক কিছু আছে, আপনারা হিরো আলমক তৈরি করবেন না তো, তৈরি করতে পারবেন না, কারণ আমাকে আপনি মামুনুর রশিদ স্যার আপনি এখনই আপনি আমাকে তৈরি করুন, আসুন না কেন, আপনাকে বাংলাদেশে তারা লোক বড় বড় কথাবার্তা তারা সবাই ধুয়ে দেবে। তো মামুনুর রশিদের মতো লোক হিরো আলমকে নাটক বানাইতেছে, অকলে সিনেমা বানাইতেছে, তাহলে আমাকে তৈরি করবে কে? রুচি পরিবর্তন হবে কোন জায়গায় থাকে? রুচি পরিবর্তন বাংলাদেশে কোনোদিনও হবে না, কারণ জানেন যারা রুচিদার লোক তারা রুচি সম্পদের লোক তৈরি করবে না, কারণ আপনারা তেল আলা মাথা তেল দেবেন, যাদের টাকা আছে তাকে দাম দেবেন, যার সুন্দর চেহারা আছে তাকে দাম দেবেন। আজকে আমার মনে হয় এই রুচির জন্য কে দায়ী? তাহলে আল্লাপাককে জিজ্ঞেস করে আল্লাপাক কেন তুমি এই রুচির সম্বন্ধে লোক দিলা? তুমি দেখতেছা আমার চেহারা ভালো লাগে, কথাবার্তা বলতে পারছে, তার আমার সুনাম দেওয়ার দরকার কি ছিল? তুমি তো একটা নাম ডাক দিয়েছো, তাহলে এই সমস্যায় যারা রুচি সম্বন্ধে লোক আছে তারা কেন মেনে নিতে চাইতেছে না? আমি কারোর কাছে কি গিয়েছি কিছু ওই জন্যে? কোনোদিন বলতে পারবে কোনো ডিরেক্টর প্রেসার